গুড মর্নিং ব্লগ করি ভালোবাসিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কা সাজো। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, কল্যাণী থেকে ফিরে এসেছি আর আজকে আবার বাড়িতে ডেইলি নর্মাল রুটিন শুরু। কোথাও বেড়াতে গেলে যেটা ভাল লাগে সেটা হচ্ছে রান্না বান্না করতে হয় না, আর একদম মুখের সামনে সাজিয়ে এই কদিন বেশ খাবার আসছিল, ভুলিদা দিয়ে যাচ্ছিলো, এত ভাল লাগছিলো মানে তাতে যেন খাবারের স্বাদ চারগুণ বেড়ে যায় আর খিদেটাও বেড়ে যায়। ওগুলো তিন চার দিন হয় বলেই হয়তো জীবনে এতটা ভালো লাগে। তারপর তো আবার নর্মাল জীবনে ফেরা। তো চলে এসেছি সকালবেলা অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে, কিন্তু মুশকিল হলো যাওয়ার আগে ফ্রিজের সবজি মাছ টাছ সবই মোটামুটি খালি করে দিয়ে গেছিলাম, তো জন্য সেরকম কিছুই নেই আজকে, তাই মোটামুটি নিরামিষ রান্নাবান্নার ওপরেই থাকতে হচ্ছে। তো নিরামিষ রান্নার সব থেকে যেটা আমরা ভালোবাসি সেটা হচ্ছে আলু পোস্ত, যেটা দুজনেই ভালোবাসি। তো এখানে আলু পোস্ত বসিয়েছি আর এখানে তেল গরম হচ্ছে। আজকে অনেক দিন বাদে ধোকার ডালনা বানাবো, ধোকাগুলোকে কেটে নিয়েছি। এটা কিন্তু মানে কেনা ধোকা নয়, এটা বাড়িতে বানানো পুরোটাই। তো সেইটা পেস্টটাকে কষিয়ে মানে ডাল বাটাটাকে কষিয়ে ঠান্ডা করে তারপর ধোকাগুলোকে পিস পিস করে রেখেছি, এবার ভাজবো। ধোকার ডালনা রান্না করাটা একটা প্রচণ্ড এক্সটেন্সিভ খাটনির প্রসেস। প্রথমে ডাল বাটো, সেটাকে কষাও, তারপর ঠান্ডা করো, ভাজো, তারপর সেটাকে তরকারি করো। তো আমি কয়েকটা পিস সরিয়ে রাখবো শুধু ভাজা খাওয়ার জন্য, কারণ দীপাঞ্জন ধোকা ভাজাটা খেতে খুব ভালোবাসে, আর কয়েকটা পিস সেখান থেকে তরকারিতে দিয়ে দেবো। এসব বলতে বলতেই ঘেমে গেছি, করার পরে কী হবে কী জানি। একদম শুকনো শুকনো করে আলু পোস্ত রেডি, সাইড দিয়ে তেলও একটু একটু বেরোচ্ছে। আমি খুব একটা জলও পোস্ত খেতে ভালোবাসি না, শুকনো শুকনোটাই বেশি ভালো লাগে। এদিকে ধোকাও সব ভাজা হয়ে গেছে, চার পাঁচ পিস আলাদা করে রেখেছি আজকে দুপুরের জন্য। আর এই দেখো স্পুন রেস্টটা কিন্তু ইউজ করছি, বেশ কাজে লাগছে, যেটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে এক্সিবিশন থেকে কিনেছিলাম, তো ওইটা আমার বেশ কাজে লাগছে এখন রান্নাঘরে। সাদা তেলটা বদলে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, ধোকার ডালনা যেটা করবো তরকারিটা সেটা সর্ষের তেলে করবো, ভেজেছি সব সাদা তেলে। একদম কালকে রান্নাঘর থেকে সোজা তোমাদের সাথে আজকে এসে আমাদের এই টলিগঞ্জের বাড়িতে কথা বলছি। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে রান্না করতে করতে চোখের মধ্যে শুকনো লঙ্কার হাত দিয়ে ফেলেছিলাম, সে যে কী মরণ যন্ত্রণা আমি ভোগ করেছি খানিকক্ষণ। মানে রোজই করি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবই ইউজ করি রান্নায়, কিন্তু কোনো দিন এরকম হয় না, মানে আমি সাবধানে সাবধানেই করি। কালকে বোধ হয় কোনোভাবে অন্য মনস্ক হয়ে গেছি, আর চোখটা একটু চুলকাচ্ছিলো বোধ হয় এখানটা চুলকেছি। ওরে বাপ রে বাপ, সে জল দিচ্ছি যত যেন জ্বালা আরও বেড়ে যাচ্ছে। তারপরে একটু ঠান্ডা দুধ ছিল ফ্রিজে, সেইটা দিয়ে ঠিয়ে দীপাঞ্জন সার্চ করলো, করে বললো ঠান্ডা দুধ দে দিলে হয়ে যায় নিউট্রালাইজ হয়ে যাবে ব্যাপারটা। দিয়ে সে প্রথমেও দেওয়ার পরেও খানিকক্ষণ মানে বাথরুমে বসে পড়েছি চোখ ফোক ধরে, মনে হচ্ছে চোখ খুলবেই না। তারপর অনেকবার সেই দুধ সমানে চোখে ঢেলে 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 তারপরে ফাইনালি সেটা ঠিক হলো। আজকে বাবার এখানে এসেছি, আমার সাথে এই ছোট্ট পুটকাই এসেছে, মানে দীপাঞ্জন বাবা। আজকে আমরা এখান থেকে একা ফিরবো না, বাবাকে নিয়ে ফিরবো। কালকে বাবার চোখের ওই প্রসিজিয়ারটা আছে সুশ্রুতে, যেটা তোমাদের বলেছিলাম একটা লেজার হবে, তো সেজন্য আজকে আমরা একবার এখান থেকে বাবাকে নিয়ে চলে যাবো। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে, আর ডিনারে আজকে বেশ ভালো জম্পেশ ডিনার আছে, রুমালি রুটি আর মাটন, মাটনটা বাড়িতে বানানো, রুমালি রুটিটা আনিয়েছি সেই খেয়ে দিয়ে। এখন বাজে প্রায় রাত্রি দশটা, আমরা এসছিও খানিকটা দেরি করেই, তো এসে টেসে এখন খেয়ে দিয়ে আমরা একসাথে বেরিয়ে যাবো। আবার এখানে একটা ছোট্ট কাজ ছিল সেটা করে। বাবা এখানে দেখছে KKR এর ম্যাচ। বাবা কেমন আছো বলে দাও সবাইকে। ছোট্ট আর পট্টু ভালো আছো? এখানে এলে খুব ভালো থাকে, গুড়গুড় 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 সারাক্ষণ। চলো আমরা খেয়ে নিই। মাটনটা দেখতে বেশ লোভনীয় হয়েছে, ইয়ামি ইয়ামি, বড় বড় আলু দিয়ে। গুড ইভিনিং, আজকে হচ্ছে শনিবার সন্ধেবেলা। গতকাল আমরা সাংঘাতিক ব্যস্ত ছিলাম, যেরকম তোমরা জানো বাবাকে নিয়ে এসেছি, বাবার কালকে চোখের প্রসিজিয়ারটা ছিল লেজারটা, তো ওটার জন্য কালকে সারাদিন এবং কালকে সারাদিন এমনিও আমাদের প্রচুর দৌড়দৌড়ি গেছে ওটা নিয়ে। প্লাস সকালে আমাদের দুটো গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, মানে পুজো ছিল যেহেতু কাল বুদ্ধ পূর্ণিমা ছিল। তো এবার ছোটোবেলা থেকে বড়দের কাছে শুনেছি, মাও বলতো যে সত্যনারায়ণ পুজো কানে শুনলে সবসময় যেতে হয়,
কেউ যদি ডাকে, তো সেই জন্য ওটা তো যেতেই হতো। তো আমরা সকালে ওটাতে গেছিলাম, দুপুরে এসে দীপাঞ্জন বাবাকে নিয়ে বেরিয়ে গেছিল, আর কালকে সুশ্রুতে প্রচুর ওয়েট করিয়েছে ওদেরকে। মানে অন্য যে কদিন আগে গেছে গেছে আর কাজ হয়ে গেছে, কিন্তু গতকাল প্রচুর ওয়েট করিয়েছে। তো যাই হোক, বাড়ি গিয়ে তোমাদের সাথে বাবার দেখা করাবো, যে বাবা এখন কেমন আছে, কি হয়েছে না হয়েছে। আপাতত আমরা দুজন চললাম বাজারে শনিবার সন্ধ্যাবেলা, বাড়িতে সবজিপাতি এখনো আনা হয়নি। আমার বকবকের মাঝে একটু চাঁদটাকে দেখে নাও, কালকে পূর্ণিমা ছিল তো, আজকে একদম গোল চাঁদ, পুরো কি সুন্দর লাগে, পুরো অরেঞ্জ কালারের, যদিও ফোকাস হচ্ছে না ভালো করে। তাই জন্য একটু সবজিপাতি নিতে হবে। মাছও আজকে সকালে নিয়ে এসেছে, শনিবার সকালে বাজার, যেহেতু মাছটা একটু বেশি পাওয়া যায়। তো এখন আমরা, হ্যাঁ, আমার যে দুটো মাছ ভালোবাসি ওটা পাওয়া যাচ্ছিল না বাজারে, বলে এসছে কাল নাকি এনে দেবে, এখন দেখা যাক, ওরকম বলে এনে দেবো ভুলে যায়। এখন আমরা সবজি আনতে যাই, যদি মাছালাকে দেখি ওকে আবার মনে করিয়ে দেবো। আমি ওকে বলেছি যে আমি আজকে ফোনও করতে পারি, মানে আমি ফোন করবো আর কি, ওকে যদি বাজারে দেখতে পাই তো ভালো, যদি না দেখতে পাই আমি ফোন করে ওকে রিমাইন্ড করাবো। মানে ওদের অবস্থা ভাবো, নিজের পছন্দের মাছ খাওয়ার জন্য মাছটাকে ফোন করে রিমাইন্ডার দিই আমরা। আজকেও সকাল থেকে খাটাখাটি যাচ্ছিল, এটা ওটা সেটাও নানান কিছু চলছে, আর প্রচণ্ড গরম পড়ে গেছে আবার করে, একটু মাঝখানটা ঠান্ডা হলো আবার সেই পচা ঘষা গরম। আর দীপাঞ্জন বলছে এই সোমঙ্গল বুধবার নাকি আরো গরম বাড়বে। আজকে রাতের ডিনারটা আমরা এখান থেকে কিনে নিয়ে যাবো, তরকারি রুটি কিনে নিয়ে চলে যাবো, রাতের কিছু করিনি। কি করবো বাড়িতে কোনো সবজি নেই, এই কদিন ধোকার টানলা, আলুর দম, আলু পোস্ত, মানে এই ধরনের সবজিহীন খাবার দিয়ে আমরা চালিয়েছি। এবার খেতেই হবে, কিছু না কিছু কিনতেই হবে। চলো তোমাদের খুব বাজারে নিয়ে যাই, আর দেখি আজকে বাজার থেকে কি কি কিনি। দেখো এখানে এখন ভর্তি তালশাঁস নিয়ে বসছে দাদারা। কালকে এখানে এসেছিলাম ওই সত্যনারায়ণ পূজার নেমন্তন্ন খেতে, তখন এখান থেকে আমরা নিয়ে গেছি। দীপাঞ্জন বাজারে এলে কিচ্ছু দেখতে পায় না, ও শুধু বাজারে এসে মাছ মাংস দেখতে পায়, ফল সবজি কিছু দেখতে পায় না, ছোটোখাটো জিনিস চোখে পড়ে না। তাই আমি দেখলে আর ছাড়ি না, সঙ্গে সঙ্গে নিয়ে যাই। আজকেও নিয়ে যাবো, হ্যাঁ আজকে একটু বেশি নিয়ে যাবো, ভালো দিয়েছিল কাল তালশাঁস। ভালো লেগেছে তোর খেয়ে তালশাঁস? তুই কি প্রথম তালশাঁস খেলি? তুই চিনতিস ওটা তালশাঁস? পুলিশ হয়ে গেল, আজকে ওই পারে গাড়ি রেখে আসতে হবে। কলমি শাক নিচ্ছে, আর কিছু নেবে না? হ্যাঁ পালং শাক নেই, দানা যেগুলো আছে, হ্যাঁ এই যে ওই যে ওইগুলো, হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ এইটা এটা কচি দেখে নেয় একটু মিষ্টি হবে। প্রথম শুকিয়ে এসছে দেখে দেখে নিতে হবে, বেছে বেছে নিতে হবে। কয়েকটা নিয়ে নে, যদি ঝোলে টলে দিস ওটলে তরকারি করা মুশকিল হবে। ভিন্ডি ওঠাবো, চাল কুমড়ো পাওয়া গেছে, কাঁকরোল নে, ভিন্ডি ওঠাতে গেলে আরেকটা ইয়ে লাগবে, আরেকটা বাস্কেট লাগবে। এইরকম পাউরুটি পেয়েছি আজকে, হাফ পাউন্ড পাউরুটি যেগুলোকে বলে, একদম অথেন্টিক ডিম টোস্ট করার পাউরুটি। তিনটে নিয়ে নিয়েছি, বাবা আছে তো আমাদের তিনজনে না। হ্যাঁ লোড করে সবজি নিয়ে নেওয়া হয়েছে, শুধু একটু কাঁকরোল আর উচ্ছে দেখবো কোথায় একটু ভালো পাওয়া যাচ্ছে, এখানে একটু শুকনো শুকনো ছিল। ও তালশাঁস নেবো কিন্তু, তালশাঁস হলে যদি চলে যায়? পুরো তালশাঁস নিয়ে বসে আছে সবাই, এখন আমাদের উচ্ছে আর কাঁকরোল নেওয়া বাকি আছে। এই আমরা বাড়ি চলে এসেছি, শাক সবজি এই আগামী অন্তত 6-7 দিন তো চলবেই। আমি ভুল বলেছি, এগুলোকে হাফ পাউন্ড, এগুলোকে বলে কোয়ার্টার পাউন্ড ব্রেড, বাবা বলল এখন। এই নিয়ে এসেছি তিনটে। কে কে দাদু কোথায় গেল? কালকে বাবার যা প্রসিজার হয়েছে সেটা তো হয়েছে, এখন এক সপ্তাহ চোখের ড্রপ আছে দুটো, যেটা দিনে 7 বার দিতে হয়, একটা 3 বার একটা 4 বার। তো সেটা মানে দীপাঞ্জন পুরো টাইম টাইম করে রেখেছে যে 8টা 9টা এরকমভাবে যে যে গ্যাপে দিতে বলেছে। ঠিক রাত্রি 9টার সময় বাবার একটা ড্রপ আছে, তো এখন 9:05 হয়েছে, আমরা এসেছি, একটু দেরি হয়ে গেছে, 9:05-7 মিনিট দেরি হয়েছে, ও এখন সেটাই বাবাকে নিয়ে গেল চোখে ড্রপ দিতে।
আর আমি এখন বসবো এডিটিংয়ে, প্রথমে এডিটিং করব, তারপর বাচ্চাদেরকে নিয়ে হাঁটবো নাকি আগে খেয়ে নেবো কিছুটা করবো মোট কথা। বাবা চোখে ড্রপ দিয়ে নি, চোখে ড্রপ দেওয়ার পর একটু খানিকক্ষণ ভিশনটা ব্লারি থাকে, তো তারপর তোমাদের সাথে বাবা দেখা করাচ্ছি। রাত্রি 11:30, এই দুজন দুই মাতব্বর এই হেঁটে এলো ওয়াক করে, এসে এডিটিং করে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো 10:30। আমরা আগে ডিনার করে নিয়েছি, ডিনারটা সেরে মানে বাবাকে নিয়ে ডিনার সেরে দেন তারপর আমরা ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম, বাবা আজ আর বেরোয়নি। বাবা ওইখানে আবার বললাম যেরকম দিনে 7 বার করে ড্রপ আছে, তো বাবাকে চোখে ড্রপ দিয়ে আমরা বেরিয়েছিলাম। কি করছো বাবা? এই যে বাবা ডাল গালছি, আসবে কেন? তো এসি চালাওনি এখানে? কেমন আছো বলে দাও সবাইকে। ভালো আছি। চোখ কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো। এখন সব পরিষ্কার দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি পরিষ্কার। কতক্ষণ ব্লার দেখছিলে? হ্যাঁ মানে কতক্ষণ ভাষা ভাষা দেখেছো? সে ওই কালকেই যা দেখেছি। আজকে একদম পরিষ্কার? কোনো অসুবিধা নেই তো? ব্যথাটা না না ব্যথা খুব তাড়াতাড়ি লেজার করেছে। যে ডাক্তারকে দেখাচ্ছিলেন তিনি অত্যন্ত এক্সপিরিয়েন্সড এন কে মজুমদার, আর বাবা বললো যে শুধু বলেছিল একটা আওয়াজ হবে, ভয় পাবেন না। যখন করেছে দুটো চোখে পুরো প্রসিজারটা তো বোধহয় 15 মিনিট লাগেনি না? দীপাঞ্জনকে থাকতে দিয়েছিল ভেতরে, দীপাঞ্জন ছিল সেই জন্য। আর বাবা বললো যে মনে হলো যেন ওই বাজি ফাটলে যেরকম একটা এক্সপ্লোশন মতো হয় লাইটের, ওই রকম একটা ফিল করলাম, আর একটা আওয়াজ হয়েছে বেশ জোরে। তো তাছাড়া আর কোনো ব্যথা ঠাটা কিছু সেরকম ফিল করেনি। তো যাক, এখন কালকে বেশ অনেকক্ষণই বাড়িতে আসার পরও মানে ঘুমোচ্ছিল, এই চোখ বন্ধ করে শুয়েছিল, আমার তাই মনে হচ্ছিল কতক্ষণ এই অস্বস্তিটা হয়তো হচ্ছে, খুব কতক্ষণ থাকবে। বাট আজকে সকাল থেকে বলছে ঠিক আছে। এমনি খাওয়া দাওয়াটা কিছুতেই রেস্ট্রিকশন বলেনি, বাট যেহেতু লেজার হয়েছে ডাক্তার কিছু বলেনি। আমি বাবাকে বললাম তুমি 48 আওয়ার্স একটু চেষ্টা করো ডাইরেক্ট সানলাইট বা মানে ফোনের ওই ব্লু লাইটটা অনেকক্ষণ চোখে না লাগাতে, দুটো দিন একটু সাবধানেই থাকো। বাবা শুয়ে পড়ো তো এখন, তোকে জানলা বন্ধ করে দেবো এসি চালিয়ে। বাবা শুয়ে পড়ুক, অনেকটাই রাত হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিই, লাইট অফ করে দিই। বাবা শুয়ে পড়ুক, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। এই যে এখানে পুরো সেট আপ করে গেছি, এদের আগে হাত পা পরিষ্কার করবো পুরো, তারপরে এরা ঘুমাবে। আমি আর দীপাঞ্জন নেটফ্লিক্সে ইন্ডিয়ান ম্যাচ মেকিংটা দেখা শুরু করেছি, এটা বোধহয় সিজন 2, তো সেটা একটু দেখবো খানিকক্ষণ, দেখি দেখতে পারি কি না, দীপাঞ্জন দেখতে চাই কি না, যদি চাই তবেই দেখবো, নাহলে আমরাও শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি কিন্তু এই চ্যানেলে বেশ অনেক শর্টসও পোস্ট করতে শুরু করেছি, তো তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নিও, আর জানিও তোমাদের ভিডিও দেখতে কীরকম লাগছে, তোমরা আর কী কী দেখতে চাও। একটা ভিডিওতে আগের বা তার আগের ভিডিওতে একজন আমার কাছে মানে কেউ একজন বলেছিলো যে মায়ের কথা কখনো ভিডিওতে একটু বলো, মানে আমার মায়ের কথা, তো বলবো। সেটা বলতে একটু স্ট্রেংথ জোগাড় করে বলতে হবে, আমি জেনারেলি বিষয় খুব একটা কথা বলি না, তো ঠিক আছে বলবো কখনো, নিশ্চয়ই সুযোগ হলে বলবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। নিজেরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে আজকে ব্লগ করি ভালোবাসার তরফ থেকে, টাটা।